वेलकम टू मुश्किल आसन नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल सायन्सेस निप्स। नमस्कार, আমি মোম ভট্টাচার্যা, কনসালটেন্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজকে খুব সাধারণ একটা বিষয় বা সাধারণ একটা ব্যাপার যেটা নিয়ে আলোচনা করব, এবং এই ধরন এইটা কেন আলোচনা করছি তার কারণ আমি আগে বলি, টপিকটা হলো যারা নর্মাল শিফটেই অফিসে যাচ্ছেন, মানে ধরুন 10টা 5টা বা 10টা 6টা ডিউটিতে যাচ্ছেন, তাহলে এই ধরনের মানুষরাও কিন্তু আমাদের কাছে আসেন কি প্রবলেম নিয়ে জানেন, তাদের সেন্ট্রাল ফ্যাট বা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, বা ধরুন খাওয়ার পরেই একটা অ্যাসিডিটি, বা বিকেলের দিকটা একটা অদ্ভুত টাইমে প্রচণ্ড খিদে পাচ্ছে, যার ফলে আইদার ওনারা খিদেটা চেপে বাড়ি আসছেন, এসে পরপর খুব শর্ট গ্যাপে দুটো খাওয়া হয়ে যাচ্ছে, মানে ধরুন হয়তো সেই মানুষটি বাড়ি আসতে আসতে 8টা 8:30 করছেন, তখন এতটাই খিদে থাকছে যে তখন কিছু না খেলেই নয়, তখন একটা খাবার খাচ্ছেন, এবং পরের যে মিল যেটা ডিনার সেইটা খেতে খেতে প্রায় 11টা 11:30, এবং তারপরে অটোমেটিক্যালি শুয়ে পড়া। তাহলে এদের কি ধরনের সমস্যা হয়? সবসময় যে সবার ওয়েট বেড়ে যায় তা নয়, মানে টোটাল বডি ওয়েট বাড়ছে সেটা নয়, সেটাও বাড়ে, সাইড বাই সাইড একটা পার্টিকুলার এরিয়াতে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, সেটা কি না সেন্ট্রাল ওবেসিটি বা অ্যাডিপোসিটি, বা পেটের মাপটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু সবসময় সচেতন হই আমাদের দেখতে কেমন লাগছে, বা আমাদের আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নিয়েই সচেতন। কখনো কি এটা ভেবে দেখেছেন যে আপনার ওয়েস্ট লাইন বাড়ছে কিনা, বা ওয়েস্ট অ্যান্ড হিপের রেশিওটা ঠিক থাকছে কিনা? আমার তো মনে হয় কেউ এটা নিয়ে সচেতনই নন, কিন্তু অবশ্যই সচেতন হতে হবে, মানে এটা হওয়ার মতোই একটা বিষয়। আপনারা প্রত্যেকে, যেমন আমরা ড্রেস কিনি, আমাদের একটা ওয়েস্ট লাইন, মানে ধরুন প্যান্ট কিনছেন বা ড্রেস কিনছেন, টোটাল ড্রেস, তারা কিন্তু পেটটা নিয়ে সচেতন অবশ্যই থাকেন, কিন্তু কি করে কমাবেন সেটা নিয়ে সচেতন না। তাহলে ওয়েস্ট লাইন মাপবেন প্রত্যেক মাসে নিয়ম করে, আপনাদের বাড়িতে প্রত্যেকের মেজারিং টেপ থাকে, ওয়েস্ট লাইন মাপবেন, হিপ মাপবেন, দুটো রেশিও করবেন যে কত থাকছে এবং এটা কিরমভাবে লাফি লাফি বাড়ছে। তাহলে যারা নর্মাল শিফটে অফিস যান তাদের প্রবলেমগুলো একটু বলি। আইদার ওনারা ভোরবেলা বেরোচ্ছেন, বা 8টায় ধরে নিলাম একটা স্ট্যান্ডার্ড টাইম 8টা, তাহলে 8টায় যাচ্ছেন, তখন পেট ভরা খাওয়ার খেয়েই যাচ্ছেন, এরপরে অফিসে হয়তো পৌঁছাচ্ছেন 9টা, কেউ 10টা, তাদের ডিস্টেন্স অনুযায়ী গিয়ে এক কাপ চা, জেনারেলি অনেকেই খান এক কাপ চা, তার সাথে কখনো দুটো বিস্কিট, বা কখনো হয়তো অন্য কোনো খাবার, তারপরে আবার একটা লম্বা গ্যাপ, তারপরে ওনারা খাচ্ছেন হয়তো 1টা 1:30 বা 2টো, এরপরে আবার বিকেলের একটা টাইমে চা, তারপরে আবার একটা লম্বা গ্যাপ, এবং বাড়ি এসে আবার একটা ধরুন রিফ্রেশমেন্ট হিসেবে চা খাচ্ছেন। যারা চা খান না তারা অন্য কোনো হয়তো কোনো লিকুইড ড্রিঙ্কস খাচ্ছেন, তার সাথে হালকা কোনো টিফিন, এবং ডিনার খেতে খেতে 11:30। তাহলে এটা সম্পূর্ণভাবে খুব ভুল ওয়েতে চলা হয়। তাহলে এটা কীভাবে মডিফাই করবেন? সকালবেলা যখন খেয়ে যাচ্ছেন, হ্যাঁ, আরেকটা প্রবলেম অনেকেই যেটা বলে থাকেন সাধারণতভাবে আমার সাথে বা আমাদের কাছে এসে, যে অফিসে যাওয়ার সময় অত গুছিয়ে মিল ক্যারি করাটা খুব ডিফিকাল্ট। আবার হয়তো মিল ক্যারি করাটা ডিফিকাল্ট নয়, কিন্তু সবার সাথে তার এমনই জব প্রোফাইলটা এরকমই যে তাকে অনেক ক্লায়েন্ট মিট করতে হয়, বা অনেক ক্লায়েন্টকে তাকে ট্যাকল করতে হয়। তাহলে ওই টাইমে, ডিউরিং ওই পিরিয়ডটা যখন প্রচুর ভিড় থাকে অফিসে বা প্রচুর ক্লায়েন্টের সামনে ওনাকে বসতে হয়, তখন কিন্তু কোনো খাবার বক্স থেকে বার করে খাওয়াটা খুব ডিফিকাল্ট। এটা খুব সত্যি কথা যে সবাইকে সামনে বসিয়ে আপনি হঠাৎ করে কিছু খাবার বার করে খাবেন, সেটা খুব সত্যি, কিন্তু তাহলে তার অপশান আপনাকে বার করতে হবে। তাহলে কিভাবে মডিফাই করবেন, এবং কিভাবে আপনার বডি ওয়েট সাডেনলি খুব ফাস্ট বেড়ে যাওয়া থেকে আটকাবেন? সকালবেলা যে খাওয়াটা খেয়ে যাচ্ছেন সেটা একটু পরিমাণটা কমান, ভ্যারাইটি বাড়ান, খাবারের অনেক কিছু খেয়ে যাওয়ার চেষ্টা করুন, ভাতের পরিমাণ বা রুটি খেলে রুটির পরিমাণ, কেউ দুধ কর্নফ্লেক্স খান, দুধ কর্নফ্লেক্সটা না খেলে ভালো হয়, আপনি একটা সলিড ফাইবারযুক্ত খাবার খেয়ে বেরোনোর চেষ্টা করবেন, সঙ্গে ধরুন আপনি 1টা বা 2টো টাইপ অফ ফ্রুট রাখতে পারেন, সাইজ অনুযায়ী 2টো হবে, বা যদি বড় স্ট্যান্ডার্ড হয় তাহলে 1টাই ফ্রুট, শশা নিতে পারেন, এবং অবশ্যই ফলটা কেটে যাবে না, শশাটা কাটা যাবে না, আপনাকে গোটাই নিয়ে যেতে হবে, এবং সেই ব্যবস্থাটা আপনাকে চিন্তা করে নিতে হবে। আপনি সঙ্গে ডিম সিদ্ধ রাখতে পারেন, যারা ডিম খান না তারা ছানা রাখতে পারেন, যেটা ড্রাই বা যেটা আপনার ক্যারি করতে অসুবিধা হবে না। যদি আপনার ওই টাইমে খাওয়াটা খুব মুশকিল, এটা জেনারেলি মিড মর্নিং টাইমে খেলে খুব ভালো হয়, তাহলে আপনি সকালবেলা যে খাওয়াটা খেয়ে বেরোচ্ছেন তারপরে একটা যে গ্যাপ যেখানে আপনার খিদে পাওয়াটা খুব স্বাভাবিক, সেই গ্যাপে আপনি কিন্তু খাওয়াটা রাখতে পারেন, বা আপনি স্প্রাউটেড ছোলা বা গ্রিন মুগও রাখতে পারেন। এবং অফিসে গিয়ে আপনি 1 বা 2 বা 3 বা যতবার খুশি চা খান, চায়ের যে কাপের সাইজটা সেটা অবশ্যই ছোটো করে দেবেন। বেশি চা খাওয়া মানে আপনার সিস্টেম, যেটা ডাইজেস্টিভ ট্র্যাক বা সিস্টেম, এটাকে কিন্তু আপনি নষ্ট করছেন, বা এর কার্যক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছেন।
তাহলে চা মানেই বিস্কিট, এই কনসেপ্টটাকেও আপনাকে সরিয়ে ফেলতে হবে। বিস্কিট বেশি খাওয়া একেবারেই ভালো নয়, বিস্কিটের মধ্যে যে কার্বোহাইড্রেট ইউজ হয় এবং যে টাইপ অফ ফ্যাট ইউজ হয় সেটা যত বেশি খাবেন তত আপনার শরীরে খারাপ জিনিসের মাত্রা বাড়বে, কখনোই সেটা ভালোর দিকে কাজ করবে না। এরপরে ধরুন আপনি যেটা বল, যদি আপনি এবার বলেন যে আপনার ওই 11:30-11:30 দিকে এত কিছু খাওয়া সম্ভব না, তাহলে আপনাকে মিল রিপ্লেসমেন্ট ফর্মুলা বা ভালো কোনো সাপ্লিমেন্ট, এখন আমাদের হাতে কিন্তু প্রচুর সাপ্লিমেন্ট আছে, যেটা আপনি কোনটা আপনার জন্য সুটেবল সেটা আপনাকে খালি জানতে হবে। সেটা আপনি একটা শেকার গ্লাসে নিয়ে জলের মতো খেতেই পারেন, সেটা যদি খান তাহলে আপনার লাঞ্চ টাইমে একটা হিউজ অ্যামাউন্ট খাওয়ার জন্য প্রচণ্ড খিদে থাকবে না। লাঞ্চের মিলের সাইজটাও আপনি ছোট করতে পারবেন, আপনার নাম্বার অফ রুটি যেটা নিয়ে যাচ্ছেন সেটাকে কমিয়ে ফেলতে হবে বা রাইসের কোয়ান্টিটিও কম করতে পারবেন। এরপরে বিকেলবেলা যদি আপনি পার্টিকুলার টাইমে চা খান, চায়ের সাথে সবসময় বিস্কিটটাকে অফ করে কখনো আপনি আমন্ড ক্যারি করতে পারেন, কখনো ছোলা নিয়ে যেতে পারেন যেটা শুকনো খোলায় ভাজা ছোলা হতে পারে, অথবা আরেকটা কাজও করা যেতে পারে বিকেলের চায়ের টাইম এবং ইভিনিংয়ের টিফিন টাইমটাকে আপনি মার্চ করতে পারেন। আপনি সঙ্গে একটু রোস্টেড চিড়া বা খই রাখতে পারেন বা আরও অনেক ড্রাই যে কার্বোহাইড্রেটের অপশনস আছে সেগুলোর মধ্যে, যেমন আপনি ড্রাই স্যান্ডউইচ যদি আপনি পান, একটা ছোট একটা সিঙ্গল ব্রেডেড স্যান্ডউইচ যেটার মধ্যে আপনার শুধু শসা থাকবে, বা হয়তো এগ স্যান্ডউইচ হতে পারে খুব বেশি হলে, বা চিকেন স্যান্ডউইচ, এটা হয় আপনাকে বাড়ি থেকে ব্যবস্থা করতে হবে, নাহলে আপনাকে সেই জায়গাটা খুঁজতে হবে যেটা উইদাউট এনি স্প্রেড হতে পারে, মানে ড্রাই স্যান্ডউইচ, সেটাও আপনি রাখতে পারেন, যেটা আপনার টিফিনটাকেও আপনার ঠিকঠাক মতো টেক কেয়ার করবে এবং চায়ের টাইমটাকেও আপনাকে রিফ্রেশমেন্ট দেবে। এবার ধরুন আপনার টি টাইম অ্যান্ড টিফিন টাইমটাকে আপনি আলাদা করতে চান এবং সেখানে আপনার অপশন কখনোই বাইরের কোনো ফাস্টফুড হবে না, সেখানেও আপনি খুব স্বাভাবিক বা সাধারণ খাবার আপনি শুকনো খোলায় ভাজা চিড়ে খেতে পারেন, তার মধ্যে অল্প কয়েকটা পিনাট ফেলে খেতে পারেন, ছোলা ফেলে খেতে পারেন, রোজ রোজ কি এটা ভালো লাগবে? কখনোই না। তাহলে আপনাকে সেইভাবে কিন্তু এখানেও মিল রিপ্লেসমেন্ট বা একটা হালকা স্ন্যাক্সের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু কোনো সাপ্লিমেন্ট রাখলে ভালো হয়, মানে যেটা আমি আপনাকে গাইড করব সেটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি সেটা টলারেট করতে পাচ্ছেন কি না। এবার আপনি বাড়ি আসছেন, এসে খুব বেশি যদি 8:30-8:30 এসে পৌঁছেন, আপনার ফার্স্ট টার্গেট থাকবে খুব বেশি হলে এক কাপ চা আপনি খেতেই পারেন, কিন্তু চায়ের সাথে কোনো কিছু না খেয়ে আপনার প্রথম টার্গেট থাকবে ফ্রেশ হয়ে ডিনারটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ডিনার যত আর্লি করবেন, ডিনারের পরে আপনার অটোমেটিক্যালি প্রচুর কাজ পড়ে থাকবে, তাহলে আপনার টেন্ডেন্সি ডেভেলপ করবে কি আপনার খাওয়ার পরেও সেই কাজগুলোকে সেরে ফেলা, তাহলে আপনার ফিজিক্যাল মুভমেন্টটাও হবে যেটা আপনাকে জোর করে করতে হবে না। যদি ধরুন আপনি 11:30-11:30 ডিনার করেন, অটোমেটিক্যালি প্রচণ্ড টায়ার্ডনেসের জন্য আপনি খেয়ে উঠেই শুয়ে পড়বেন, সেটাও কিন্তু একটা ওবেসিটি আসার কারণ। অনেক কিছু কারণের জন্য কিন্তু আমাদের ওবেসিটি আসে এবং কোথায় আসবে বা কোন জায়গাটা ফ্যাট অ্যাকুমুলেশন হবে সেটা আপনার ফিজিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, আপনার বডি কতটা ফ্লেক্সিবল তার উপর ডিপেন্ড করবে। এবং আপনি যদি আগে মানে অনেক অল্প বয়সে খুব ভালো প্লেয়ার ছিলেন বা সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের মানুষদের ওবেসিটি আসার চান্সেস অনেক বেড়ে যায়, কারণ তারা টোটালি এক্সারসাইজটাকে জিরো করে ফেলেন। তাহলে কি হবে, আফটার ডিনার একটা লাইট ওয়াকিং যেখানে আপনার ডাইজেশনটা হবে, আর্লি ডিনার করার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব যতটা পারবেন তাড়াতাড়ি ডিনার করবেন। ডিনারে ওই একই কনসেপ্ট যেটা বললাম, ভাত বা রুটির পরিমাণটাকে কমিয়ে ভ্যারাইটি বাড়ান, এবং ডিনারের পরে কিন্তু জলটা হাফ অ্যান আওয়ার পরে খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার হজমটাও বাড়বে, হজমটা ভালোভাবে হবে, গ্যাস অ্যাসিডিটি বা পরের দিন সকালে উঠে কোনো রিফ্লাক্সের প্রবলেম বা সকালবেলাটা খিদে পায় না, এই যে সমস্যাগুলো কখনোই আসবে না, আপনি খুব ফ্রেশ ফিল করবেন এবং খিদে নিয়ে কোনো সমস্যা আপনার আসবে না। এবং ডিনারের পরে 15-20 মিনিট ওয়াক বা হাফ অ্যান আওয়ার লাইট ওয়াক করে কিন্তু আপনি যদি যখন শুতে যাবেন তখন আপনি ফিজিক্যালি অনেক হালকা ফিল করবেন। এবং তার সাথে প্রত্যেক দিন সকালবেলা হোক কিংবা ইভিনিংয়ে হোক 30 মিনিটস করে ব্রিস্ক ওয়াকিং, তার সাথে হালকা জগিং, সেটা আপনার শারীরিক কোনো অসুবিধা না যদি থাকে তাহলে অবশ্যই জগিং করবেন, যদি থাকে তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে করবেন, এবং এই রুটিনটার মধ্যে জলটাকে কিন্তু খুব প্রাধান্য দেবেন। তাহলে এইটুকু, এটা হলো খুব সাধারণ একটা বেসিক প্ল্যান বা বেসিক একটা আপনাকে মানে একটা গাইডলাইন দিলাম, যেটা কিন্তু কারোর জন্য স্পেসিফিক্যালি নয়। তাহলে এইটা সম্বন্ধে যদি আপনার নিজস্ব কোনো সমস্যা নিয়ে আপনি আমার কাছে জানতে চান বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, কমেন্ট সেকশনে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন, মেল করে জানাতে পারেন আপনার প্রবলেমটা,
এবং আজকের কন্টেন্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন এবং শেয়ার করে আপনি আরও অনেকজনকেই তা জানার সুযোগ করে দিতে পারেন। এবং যদি প্রথমবার আমাদের চ্যানেলে দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই।